আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাআল্লাহ বন্ধুরা তোমাদেরকে আর গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আজিম স্যার আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি তো প্রথমে আমরা একটু জেনে নেই জাকাত কি ধনী ব্যক্তিদের নিসাব বা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে বছর শেষে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এই বিতরণ করে দেওয়াটাই হলো জাকাত তো তোমরা মনে রাখবে জাকাতের ফরজ হওয়ার সাতটি শর্ত রয়েছে এক মুসলমান হওয়া দুই নিসাবের মালিক হওয়া তিন নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত হওয়া ঋণগ্রস্ত না হওয়া সম্পদ এক বছর কাল স্থায়ী হওয়া নিসাবের মালিক জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত দাতা প্রাপ্তবয়স্ক হওয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও একটু কিছু জেনে নেই চলো